महोदय सम्प्रति गाले किछु भालो भालो काजेर उद्योग ग्रहण करेछेन तार भालो काजगुलोर प्रति आमरा सर्वात्मक सहयोगितार हाथ प्रशस्त करेछि एवं आमरा जारा बाजे कथाबार्ता बोलेछेन सिंडिकेट जारा करछेन तादेर प्रतिक्रिया चाच्छि एवं आमी आशा करी माननीय मुखबिर खान साहेब महोदय अत्यंत भालो मानुष एकजन सत् निष्ठावान संसद सदस्य जार कदर जार सम्मान आमादेर माननीय प्रधानमंत्री काछे जथेष्ट आछे तिनी तार व्यवस्था करबेन एवं यथाजथ पर्याये जेखाने जा बसानो दरकार सेटा सेखानेई बसानोर चेष्टा करबेन जाते अनेक दूरदर्शी चिंता निये तिनी एई काजटुकु करते पारेन एवं कोनो सिंडिकेट जाते कोनो भिन्न खाते प्रभावित करते ना पारे সেই ব্যাপারে তিনি খেয়াল রাখবেন এই আশা এই প্রত্যাশা আমার। আমি আশা করি গতদিন আমাদের দলীয়ভাবে কিছু উদর বিন্দি ভুদরগাড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠাকুরগড়ে কেউ আমি কলা খাইনি এই ধরনের কথাবার্তা বলা হয়েছে, যার প্রমাণ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা আমরা পালন করার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী কোনো সিন্ডিকেটে পছন্দ করেন না, দুর্নীতিতে পছন্দ করেন না, আমরা দুর্নীতিমুক্ত থাকতে চাই। আমাদের সংসদ সদস্য মহোদয় আজ মনে হয় আড়াই বছর অতিক্রম হয়ে যাচ্ছে, আমরা শুনি নাই কোথায় কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন। হয়তো মানুষ মাত্র নান বাটে ফুলি জলই যায়, মানুষ মাত্র কিছু ভুল ত্রুটি থাকতে পারে, খেয়ালের অভাব হতে পারে, সেটার জন্যই সবে মিলে একটা পথ প্রদর্শন করা হয়। মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাদের অঞ্চলের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করে যাবেন এবং তিনি চলে যাচ্ছেন এই পথেই। আমি গতদিন গিয়েছিলাম পাঁচগুণ নাকিরকুনা রাস্তায়, সেই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা। এইভাবে আমাদের এই উসমানীনগরে অনেক বেহাল অবস্থার রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গাড়িগুড়ি বা হেঁটে চলা কঠিন হয়ে গিয়েছে। সেগুলার দিকে মাননীয় সংসদ সদস্য দিন রাত পরিশ্রম করে আমার মনে হয় সেগুলাকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবেন, এই আশাই প্রত্যাশা আমার। আর এই প্রদর্শনী মেলায় তিনি উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস এখানে কি সমস্যা আছে সেই সমস্যা আমাদের এখানে যিনি আছেন ডক্টর রফিকুল ইসলাম মহোদয় তার কাছ থেকে জেনে তিনি যে একটুকু সাহায্য সহযোগিতা করার দরকার এই উসমানীনগরবাসীর স্বার্থে, সেই সাহায্যটুকু তিনি করে যাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্ভীকভাবে সামনের দিকে তার উন্নয়নের যাত্রা চালিয়ে যাবেন, আমরা তার সাথে আছি, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে এই 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 বৈরী আবহাওয়ার মধ্যেও তিনি আহ্বানে তিনি আসবেন শুনে আপনারা জড়ো হয়েছেন, একত্রিত হয়েছেন এই করোনাকালীন সময়ে, সেজন্য আমি আবারও অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং এই প্রদর্শনী মেলাকে সুন্দর করার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছেন এবং যে আদর্শ উদ্দেশ্যে এই মেলা গঠন করা হয়েছে সেই আদর্শ উদ্দেশ্য সফল হবে। আমরা মাছে ফলে মূলে মাংসে ডিমে আমরা একটা পুষ্টিকর নাগরিক হিসাবে এই দেশে বসবাস করার ব্যবস্থা হবে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় অনেক ভালো ভালো চিন্তা করেন, সেই চিন্তার একটা ফসল এখান থেকে আমরা পাবো, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদর, ধন্যবাদ।